ওয়েলকাম ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল টেক ইউটিউব। আর আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ গুলজার হোসেন। ইউটিউব এবং ইউটিউবিং নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। আপনারা জানেন ইউটিউব হচ্ছে কিছুটা টেলিভিশন চ্যানেলের মতো, অর্থাৎ আপনি একটি টেলিভিশন চ্যানেল স্টার্ট করলেন এবং সেখানে মানসম্মত প্রোগ্রাম বা কর্মসূচি সম্প্রচার করতে শুরু করলেন। এক পর্যায়ে কিন্তু বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনার টেলিভিশন চ্যানেলে অ্যাড দেওয়ার জন্য স্পন্সর করবে। তো ঠিক সেম ইজ দ্য কেস উইথ ইউটিউব। ইউটিউবে আপনার একটি চ্যানেল আছে, আপনার একটি চ্যানেল থেকে আপনি নিয়মিত মানসম্মত কন্টেন্ট দিচ্ছেন, একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে আপনাকে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু মনিটাইজেশনে অ্যাপ্লাইয়ের একটা সুযোগ দিবে। তো ইউটিউবে ইনকামের অনেক রকমের উপায় আছে, তার ভিতরে প্রথম অন্যতম প্রধান উপায় হচ্ছে ইউটিউব থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হয়, সেটা নিয়ে আমরা আজকে পুরোপুরি আলোচনা করব। এর জন্য চ্যানেলে লগ ইন করে ডান কোণের লোগোতে ক্লিক করুন এবং ইওর চ্যানেল অপশনটিতে ক্লিক করুন। দেখুন আমরা যে মুহূর্তে যে সময়ে আমরা এই কথাগুলো বলছি তখন কিন্তু ততক্ষণে কিন্তু ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক চলে গিয়েছে এবং ইউটিউবে ইউটিউব স্টুডিও এসে হাজির হয়েছে। তো এখন আমরা ইউটিউব স্টুডিও থেকে দেখব কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। এর জন্য ডান পাশে অবস্থিত ইউটিউব স্টুডিও নামক নীল বাটনটিতে ক্লিক করুন এবং এই যে দেখুন বাম দিকে মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করুন। এখানে একটি কথা বলে রাখা ভালো, পূর্বে ইউটিউব চ্যানেল খুলেই মনিটাইজেশনের জন্য আবেদন করা যেত, কিন্তু বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে তবেই আপনি ইউটিউবে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখানে দেখুন আমার চ্যানেলে এই সকল ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে বিধায় এই যে এখানে গ্রিন মার্ক গ্রিন টিক মার্ক দেখা যাচ্ছে। তো আমি এখন এখানে অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করলাম। চ্যানেল মনিটাইজেশনের জন্য আমাকে তিনটা ধাপ বা স্টেপ এখানে পূরণ করতে হবে। প্রথম স্টেপে আমি স্টার্ট বাটনটিতে ক্লিক করলাম। এরপর স্টার্ট বাটনটিতে ক্লিক করার পরে এই যে এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোতে আপনি এখানে টিক মার্ক দেব এবং শেষ পর্যন্ত এই যে এখানে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করলাম। প্রথম ধাপ শেষ হওয়াতে এবং দ্বিতীয় ধাপ স্টেপ টুতে আমরা চলে গেলাম এবং এখানে গিয়ে দেখুন আপনার নিজস্ব একটি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকলে আপনি উপরটাতে সিলেক্ট করবেন, না থাকলে আপনি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করুন। নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এই যে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করুন। দেখুন আপনি এবার যে অ্যাকাউন্ট দিয়ে বা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনি চুজ করুন। তবে সব থেকে ভালো হয় যে জিমেল বা ইউটিউব জিমেল দিয়ে আপনি চ্যানেলটি খুলেছেন সেটি সিলেক্ট করাই ভালো। এবারে ইয়েস লেখা বৃত্তটিতে ডট দিয়ে ভরাট করে দিয়ে এখন আপনাকে কান্ট্রি বা টেরিটরি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশি তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, আপনারা আপনাদের দেশ সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে গিয়ে আপনাকে অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ভালো করে পড়ে আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। আর আপনি যদি ইংরেজি ভালো না বোঝেন তো সেখানে আমার উপদেশ থাকবে এখানে এই যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের নিচে এই যে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এই অপশনটিতে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি পপ আপ বার্তা আসবে, শুরু করতে গেট স্টার্টেড বাটনটিতে ক্লিক করুন। আপনি চলে আসলেন অ্যাডসেন্সের ওয়েবসাইটে এবং এখানে এসে আপনাকে পেমেন্ট অ্যাড্রেস ডিটেল দিতে হবে। তো পেমেন্ট অ্যাড্রেস ডিটেলে প্রথমে আপনাকে যে কাজ করতে হবে তখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বোঝাবো। তো পেমেন্ট অ্যাড্রেস ডিটেল পূরণ করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে একটু নড়ে চড়ে বসুন, কারণ এখানে নামের কোনো সামান্য হেরফের হলেই আপনার পেমেন্ট কিন্তু আটকে যাবে, অর্থাৎ পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। সো আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে ভালো হয়, অথবা আপনার 18 বছর পার হয়ে গেছে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড আপনি পাননি, সেক্ষেত্রে আপনার যে কোনো এডুকেশনাল সার্টিফিকেট দেখে নামটিকে সেইভাবে লিখবেন। আবার ধরুন আপনি 18 বছর বয়স্ক হন নাই আপনি, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার পিতা মাতা যে কোনো কারো ন্যাশনাল আইডি কার্ড দিকে দিয়ে সেই কার্ড অনুযায়ী তার নাম এবং ঠিকানা দিবেন যাতে করে আপনার পেমেন্ট পেতে কোনো অসুবিধা না হয়। তো ধরেই নিচ্ছে আপনি ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার এডুকেশনাল সার্টিফিকেটের যে কোনো একটি আপনার সামনে নিয়ে বসেছেন। এখন আমরা দেখব এই পেমেন্ট অ্যাড্রেস ডিটেলসের প্রত্যেকটা আইটেমস যেগুলো আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল দিবেন, যেহেতু আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন না, তাই এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হিসাবে আপনি এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। এরপরে দেখুন আপনার নেম,
এখানে নেমটা অবশ্যই আপনাকে বললাম যেটা ন্যাশনাল আইডি কার্ড অথবা এডুকেশনাল সার্টিফিকেট অনুযায়ী হবে। আর অ্যাড্রেস লাইনটা সুন্দরভাবে লেখার জন্য আপনাকে আগেই ইংরেজিতে আপনার অ্যাড্রেসটা সুন্দর করে একটি খসড়া লিখে নেবেন, সব থেকে ভালো হয়। পেমেন্ট অ্যাড্রেসে নেম ছাড়াও অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এছাড়াও রয়েছে ধরেন সিটি এবং পোস্টাল কোড, যেগুলো কিভাবে পূরণ করতে হবে সেটা আমি একটু পরে দেখাবো। তো এগুলো এক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানী হতে হবে। যেমন আপনার এই যে পোস্টাল কোড, পোস্টাল কোডটি আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি অনলাইনে সার্চ দিয়েও আপনার পোস্টাল কোড বের করে নিতে পারেন, অথবা আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়েও আপনার পোস্টাল কোড বা পোস্ট কোড কত সেটা আপনি জেনে নিয়ে আপনি এই ফর্মটি পূরণ করবেন। অর্থাৎ অতি সাবধানতার সঙ্গে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে যাতে কোনো রকমের ভুল তথ্য এখানে না দেওয়া হয়। তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট অ্যাড্রেস লেখা রয়েছে, যেভাবে লিখে আমি এ পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট পাচ্ছি, তার একটা নমুনা এখানে দেওয়া হলো। এই যে দেখুন, এখানে অ্যাকাউন্ট টাইপে লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল, আর নেম হিসেবে দেখুন আমি একটি নাম দিয়েছি মোসাম্মদ রোকসানা ইয়াসমিন, এটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। অ্যাড্রেস লাইন 1 দেখুন কেয়ার অফ লিখেছি, অর্থাৎ অভিভাবকের নাম, ফাদার্স নেম হলে ফাদার্স নেম। অ্যাড্রেস লাইন 2 দেখুন, খেয়াল করুন এখানে ভিলেজ, পোস্ট, আপনারা যারা শহরে থাকেন তারা যে কোনো অ্যাড্রেস লাইন 1টাও লিখতে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেখুন সিটি অপশনটিতে আমি শহর উল্লেখের পাশাপাশি ডিস্ট্রিক্ট কুষ্টিয়া টাউন উল্লেখের পাশাপাশি পোস্ট এবং উপজেলাও লিখেছি। গ্রামাঞ্চলের পোস্ট যেহেতু অ্যাড্রেসটা একটু যেহেতু বিস্তারিত লিখতে হয় তাই এখানে আমি এটা লিখেছি, কিন্তু শহর অঞ্চলে হলে আপনার শুধু অ্যাড্রেস লাইন ওয়ানে গিয়ে বাসার নম্বর এবং অ্যাড্রেস লাইন 2 গিয়ে আপনার রোড বা অন্যান্য নম্বর এরিয়া দিয়ে আপনি মেইন টাউন সিটিতে মেইন টাউনের নামটা লিখলেই হলো, সেক্ষেত্রে আর কিছু লেখা লাগবে না। পোস্টাল কোডের ঘরে আপনি অবশ্যই যে এলাকাতে থাকেন সেই এলাকার পোস্ট কোড দিবেন, এবং উপরে যদি পোস্ট কোড দিয়েও থাকেন তবুও নিচে আপনাকে পোস্ট কোড দেওয়া লাগবে। আর ফোন নম্বরের ঘরে ফোন নম্বর দেওয়ার পূর্বে অবশ্যই আপনি আপনার এলাকা বা এরিয়া বা কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আর তারপরে ফোন নম্বর দিবেন। উপরে সবগুলো অপশন ঠিকঠাক মতো পূরণ করার পরে সাবমিট বাটনটিতে ক্লিক করুন, এবং সাবমিট বাটনটিতে ক্লিক করে রিডাইরেক্ট বাটনটিতে ক্লিক করুন। কিছুটা ওয়েট করুন এবং দেখবেন আপনার অ্যাকাউন্টটি রিডাইরেক্ট হচ্ছে এবং আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টে আবার পৌঁছে যাচ্ছেন। তো দেখুন এই যে রিডাইরেক্ট হওয়ার পর আপনার ইউটিউব অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখাবে। দেখুন প্রথমে স্টেপ 1 কমপ্লিটেড, স্টেপ 2 কমপ্লিটেড এবং স্টেপ 3 থেকে দেখা যাচ্ছে গেট রিভিউড, অর্থাৎ এটা রিভিউ অবস্থায় রয়েছে। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয় তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনি যদি রিফিউজ হন তবু আপনাকে আপনার মেইলে জানিয়ে দেওয়া হবে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন আর আপনার টাইম লাইনে এটাকে শেয়ার করে রাখবেন। সকলকে ধন্যবাদ।